হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রণয় মহন্ত। তো আজি হয়েছে মহানবমী। তো হয়তো মোর মহা অষ্টমীর ব্লগটো পালে সাগে। আর আজি মহানবমীর দিনা কি কি হয় সেই বস্তুটো আপনার দেখাম বলে ভাবিছো। তো বলক ভিডিওটো আরম্ভ করো। তো গাইজ, এই মাত্র আরতি শেষ হয়েছে আর মই গৈ আছো মণ্ডপত। আর নবমী কেনেকে পালন করে সেই বস্তুটো দেখাম বলে ভাবিছো। ব্লক চাই থাক। মাস্কটো আনিব পাৰিলে মাস্ক লৈ লওঁ ব্লক। গাইজ, মাস্কটো লৈ ললো আর ভিতর গৈ আছো। তো ব্লক চাই থাক। আমার কমিটির সেক্রেটারি বিজুদা কিমান ধুনিয়াকে পূজা করে আছে। মানে ইমান ধুনিয়াকে পূজা করে আছে, কিবা কই দিও সেক্রেটারি হিসাবে কি কব, কি কম ভাল লাগিল পূজা তাই পূজা করি, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করি, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করি আমি সব এই লয়ার জেনেকে প্রটোকল জি জি আছে সব গুটাইখিনি মাতি আমি লাস্ট আজ আমার পূজা দে কালি তো আমার ভাল নাই কিন্তু বাকি আমার এম কসু কিবা কব কিবা কব তেওনা ভক্তি ভাব বহুত ভাল লাগিল। মানে নেক্সট টাইম মাস্ক পিন্ধিবলগীয়া নহওক, মানে খোর নাযাও মজা। গাইজ, ইপিনে হয়ে আছে নকন্যা পূজা আর মই তিতি মেলি খেক, মানে গোটেই গাটো ভিজি গল, ইমান গরম আছে। তো মই ইয়াতে বহি আছো, তো ভিতর যাও বলক আর চাওক কিমান যে মানে এই মানে ন কন্যা বুলি কয় না, কন্যাকুমারী কি পূজা কয় না আনো। রব, কেশব দাক খুদিম বলক, কেশব দাক রব, কেশব লাগিছে যদি আহে তো খুদিম, নহলে এই কেশব দা আহি আছে। কেশব দা, কি পূজা হয়ে আছে? কুমারী পূজা। কুমারী পূজা মানে কি হয়? নজনক মানে দেবীর নটা রূপ থাকে, নটা রূপক নজনী কন্যার সাথে আর এজন গণেশ মানে এজন লড়া আর নজনী ছালীক ইয়াত পূজা করা হয়। ভগবতীর নটা রূপ, নটা রূপ আর এজন গণেশক পূজা করা হয়, এই কুমারী পূজা বলে কয়। তো গম পালে, থ্যাংক ধন্যবাদ কেশব দা আপনি খুবই কারণে গম পালে এই বস্তুটো। তো বলক ভিতর যাও। বহুত ভিড় আছে গাইজ, এতিয়া আজি কুমারী পূজাটোকে চাওক দিয়ক। আরতি বহুত চালে। তো হ্যাপি নবমী গাইজ, আর ভিডিওটো শেষলৈকে চাই থাকক। চালে আপনাদের আর গম পালে যে এই ন কন্যা ন কুমারী পূজা কি বস্তু। তো গাইজ, এখানে আছে এইবার দুর্গা পূজার কমিটির প্রেসিডেন্ট ডেন্দিদা। ডেন্দিদা বেশি একো নহয়, আপনি এটা কথা কই দিয়ক যে এইবার দুর্গা পূজা মানে পাতিবলে একো তো অসুবিধা তো নহল কোভিডের বাবে? হ্যাঁ, এবার বহুত অসুবিধা হল। কি কি অসুবিধা হল মানে সম্মুখীন পাইছে আপনাদের কব পারিব? মানে ভালকে ফুটি করিব নোৱাৰিলো, কোভিড প্রটোকল মানি পড়ায় চলিব লগা হয়েছে, যার বাবে আমি ফুলমূলকে যান পারিছো আর করছো। অহাবার আশা করছো অহাবারে এই পরিস্থিতি নহ ভালে ভালে দুর্গা পূজাটো পাতিব পাৰি যাব। তো তিন দিন আমার নাচবর দুর্গা পূজাত উপস্থিত থাকা আরো এজন ব্যক্তিক লগ পালো, সেটা হচ্ছে সুমিত আচার্য দা। হ্যালো। আর আপনার নাচবর দুর্গা পূজা চাই কেনেকা লাগিছে এবার 2021-এর? এবার ভালে লাগিছে বলে কও, কোভিড প্রটোকল হলেও যদি মানে সব মানুষবিলাকে ম্যাক্সিমাম মানুষবিলাকে পালন করেছে নিয়মটো, মাস্ক হল, স্যানিটাইজেশন হল, তারপর টেম্পারেচার প্রটোকল যদি হয় আর তার ভিতরতো মানে ম্যাক্সিমাম মানুষ যাওয়া নাই, বাইরের পরাই প্রার্থনা করেছিলে আর কি বলে কয় আরাধনা করলে আরতি করলে, তো ভালোই হয়েছে মানে সব নিয়মখিন আমার ইয়াত ম্যাক্সিমামে আমি পালন করছো এবার। তো হোপফুলি নেক্সট ইয়ারও এনেকাই যাওক, জাস্ট ফাংশন হওয়া নাই, আই বিলিভ কতো হওয়া নাই এবার। তো বহুত খাতরা। তো গাইজ, মই সব করলো আর তিনদিন দুর্গা পূজার মহা, তিনদিন নয় চারিদিন, মহা ষষ্ঠী, মহা সপ্তমী, মহা অষ্টমী আর নবমী মহানবমীর ব্লগটো করলো। চারিটা ভিডিও মই দিম,
টোটালি দুর্গা পূজার তো এতিয়া শেষ দুর্গা পূজার ভিডিও ইয়াতে তো রখি থাকক নেক্সট কিবা টপিক ভাবি কিনে ব্লগটো বনাম তেতিয়ালৈকে বাই বাই।